হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজকের বিষয়টা হচ্ছে ফান্ডামেন্টাল আইডিয়াস অফ ন্যারেশন পার্ট টু। এই বিষয়টা নিয়ে আমি আসলাম। পার্ট টু কেন বলেছি, যারা আমার গত ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি ন্যারেশন, ফান্ডামেন্টাল আইডিয়াস অফ ন্যারেশন পার্ট টু এটা আমি বুঝিয়েছিলাম। পার্ট ওয়ানে আমি কিছু বেসিক ইনফরমেশান আপনাদের দিতে চেষ্টা করেছি এবং আজও আমি বেসিক ইনফরমেশানই দিব। আসলে ন্যারেশন এটা একটা বিষয় যে এটা একটা হিউজ পার্ট, আমি সবসময় এটা বলি, এবং যারা জানেন, যারা শিখেন এবং যারা শিখতে চাচ্ছেন তারাও বুঝবেন ব্যাপারটা যে আসলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যেমন তেমন হচ্ছে একটু ডিফিকাল্ট টাস্ক অবভিয়াসলি, তো তখন ডিফিকাল্ট জিনিসটা তখন কমফোর্টেবল হয়ে যায়, তখন স্মুথ হয়ে যায় যখন আপনি প্র্যাকটিস করবেন। তো ওকে, আজকে আমরা ফান্ডামেন্টাল আইডিয়াসের, আমরা গত পর্বে শিখেছিলাম যে বেসিক যে বিষয়গুলো, যে ন্যারেশনের দুইটা পার্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট, রিপোর্টিং ভার্ব নিয়ে কথা বলেছি, পার্সন চেঞ্জ নিয়ে কথা বলেছি, এবং আমি টেন্সটা কীভাবে চেঞ্জ করতে হয়, কখন করতে হয়, তো এই কিছু মৌলিক ধারণা আমি দিয়েছি। আর আজ যে বিষয়টা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আমরা সেন্টেন্স বেসড চেঞ্জিংয়ে আজকে চেঞ্জিং শিখবো, যে সেন্টেন্স বেসড কীভাবে চেঞ্জ করতে হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা সেন্টেন্সের ব্যাপারটা আমরা সবাই মোটামুটি একটা কম বেশি আমাদের ধারণা আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ, অপটেটিভ, তো এরকম পাঁচটা, ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স উই গেট ইন ইংলিশ গ্রামার। তো একটা ব্যাপার হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমি প্রথমে একটু ডেফিনেশন বা ক্লারিফিকেশন আপনারা যাই বলেন আমি একটু দিয়ে দেই। সেটা হচ্ছে কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটা সম্পর্কে, আপনি সেন্টেন্স সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে এই পোর্শনটা আপনি বুঝতে পারবেন না। আমি অবশ্যই বলছি আপনি বুঝতে পারবেন না, কারণ সেন্টেন্স সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে এই বিষয়গুলো আপনি শুধু সেন্টেন্স প্যাটার্ন দেখে সবসময় আপনি মনে করবেন যে আপনি এটা সঠিকভাবে করে ফেলবেন, এটা কোয়াইট ইম্পসিবল। তাহলে হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে হ্যাঁ বোধ হোক অথবা না বোধ হোক একটা বাক্য থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটা প্রকার থাকে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তো আপনি যখন কোনো, কেউ আপনাকে, কেউ কোনো, আপনি কাউকে প্রশ্ন করছেন, প্রশ্নকর্তা যখন প্রশ্ন করছে তখন যদি উত্তরদাতা সে হ্যাঁ অথবা না অ্যান্সারটা করতে পারে, ইয়েস অর নোতে যদি সে রিপ্লাই করতে পারে তাহলে সেটা হয়ে যায় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ স্টেটমেন্টের কথা আমি বলছি। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট ফর্মটা আগে দেখি, যে খুব সিম্পল সেন্টেন্স থাকে, যেমন হি said I am reading this novel inverted comma close। আমরা এই বিষয়টা আগেই, আমি আমার লাস্ট ভিডিওতে আমি ন্যারেশন পার্ট ওয়ানে বলেছি যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে। তো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচটা আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন আমরা মূল যে বিষয়টা দেখব, যে আই অ্যাম রিডিং দিস নভেল, তুমি কি বইটি পড়ছো, যদি কেউ আমাকে প্রশ্ন করে তাহলে হ্যাঁ ইয়েস অর নো, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের মধ্যে চলে যায় যে হ্যাঁ অথবা নাতে আমি অ্যান্সারটা করে ফেলছি, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এর ফর্ম্যাটটা হবে, এর স্ট্রাকচারটা হবে যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা সরাসরি, আর আমরা এটা জানি যে সেইট টু, যদি সেইডের পরে যদি টু থাকে তাহলে অবশ্যই টোল্ড হবে, কিন্তু সেইডের পরে এবং টুর পরে যদি একটা অবজেক্ট আমরা পাই, কিন্তু যদি টুর, যদি টু না থাকে এবং অবজেক্ট থাকলে আপনার টুর ব্যবহারটা করতে হবে সেইডের পরে, যদি সেইট টু থাকে তাহলে আমরা টোল ব্যবহার করতে পারবো। বাট যদি শুধু সেইড ইউজ হয়, যদি শুধু সেইড আমরা পাই তাহলে আমরা এই ভার্বটাই, কোনো চেঞ্জ হবে না, সরাসরি সাবজেক্ট এবং ভার্ব রিপোর্টিং ভার্বের বসে যাবে। হি সেইড, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, এরপর হচ্ছে কমা উঠে গিয়ে দ্যাট বসলো, এবার ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা তো অবশ্যই থাকবে না, কারণ এটা হচ্ছে আমরা সিম্পলি যে ইনডাইরেক্ট স্পিচে যে বিষয়টা ঘটে, যে একজনের বক্তব্যটা আমরা আমাদের নিজের মতো করে বক্তব্যটাকে এক্সপ্রেস করি, তাহলে হি সেড, বক্তব্য ইনডাইরেক্টলি যে আমরা করি, যে ডাইরেক্ট একটা বক্তব্য দেওয়া হচ্ছে সেই বক্তব্যটা আমার মতো করে বা আমরা চেঞ্জ করে ফেলি, তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে আই আছে ফার্স্ট পার্সন রিপোর্টেড স্পিচের, আমরা অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নিব, তাহলে হি, অ্যাম আছে ওয়াজ হয়ে যাবে রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী, এটা একটা টেন্সিং, আপনার টেন্স চেঞ্জিং হচ্ছে, হি ওয়াজ রিডিং, এরপর দিস থাকলে হয়ে যাবে দ্যাট, আমি আমার ফার্স্ট ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করেছি, হি সেইড দ্যাট হি ওয়াজ রিডিং দ্যাট নভেল, কমপ্লিট আমাদের ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং ঠিক লাইক দিস ওয়ে,
একদম সেম এইরকম বাক্যগুলো হলে আমরা রিপোর্টিং ভার্ব প্রথমে খেয়াল করব, প্রথমে মেনশন করতে হবে আমাদের রিপোর্টিং ভার্বকে এবং রিপোর্টেড স্পিচের টেন্সটা কী আছে। এটা যদি আমরা খেয়াল করি তাহলে অবশ্যই আমাদের আর ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা যদি ফরম্যাটে ফেলে দিই তাহলে আমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং একটা বিষয় আমি সবসময় বলি যে ন্যারেশন করতে গেলে আপনাকে পার্সন চেঞ্জ করতে হবে, পার্সন চেঞ্জটা কিন্তু মাস্ট। আপনার টেন্সের পরিবর্তনটা কখন হবে কখন না হবে সেটা আমি আগে বলেছি, তো এই বিষয়টা টেন্সের পরিবর্তনে যদি কখনো কখনো নাও হতে পারে, বাট আপনার পার্সন চেঞ্জিংটা মাস্ট। এরপর আমরা চলে যাব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ন্যারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা তো একটা প্রশ্ন কোয়েশ্চেন মার্ক যখন দেখতে পাই তখনই তো আমরা বুঝে যাবো যে এটা প্রশ্নবোধক চিহ্ন, তো প্রশ্নবোধক চিহ্ন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই প্রশ্নের আমরা কিভাবে ইনডাইরেক্ট করব, তাহলে প্রথমেই আমরা একটা সেন্টেন্স, আমরা সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পলের মাধ্যমে আমি সবসময় বোঝাতে চেষ্টা করি যে একেবারে কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়। তো হি সেড টু মি, উইল ইউ go to outside today? Okay. He said to me, will you go to outside today? তুমি কি আজ বাইরে যাবে? একটা কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন মার্ক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইনডাইরেক্ট করার সময় আপনাকে এই প্রশ্ন প্যাটার্নটা টোটালি অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। আপনার টোটালি ট্রান্সফরমেশন হয়ে যাবে যে আপনি কখনোই এই প্রশ্নবোধক চিহ্নটা রাখতে পারবেন না ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে প্রথমত চেঞ্জ আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে। রিপোর্টিং ভার্বের একটা ভীষণ গুরুত্বপূর্ণ চেঞ্জ হবে, আর আপনি যদি সেটা ভুলে যান তাহলে আপনার ন্যারেশনটা ভুল হয়ে যাবে 100%। তাহলে বিষয়টা হচ্ছে যখন সেইড থাকবে আমরা রিপোর্টেড স্পিচে মেনশন করব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে আমাদের চেঞ্জটা কী হবে? চেঞ্জটা হবে হচ্ছে এই সেইডের পরিবর্তে হয়ে যাবে আস্কড, হি আস্কড। এরপর এই টুটা উঠে যাবে, আস্কডের পরে কখনো টু প্রিপজিশন বসে না, হি আস্কড মি। এরপর ইনভার্টেড কম উঠে কি কি দ্যাট বসবে? অবশ্যই না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না, বসে হচ্ছে ইফ অথবা ওয়েদার। তাহলে আমরা ইফটাকে প্রেফার করি, ইফ আমরা বসিয়ে দিলাম, হি আস্কড মি ইফ। এরপর আমরা যদি কোয়েশ্চেনিংটাকে চেঞ্জ করি অ্যাসার্টিভ ফর্মে, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে অবশ্যই পার্সন চেঞ্জ করতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় পার্সন চেঞ্জিং। তাহলে ইউ আছে সেকেন্ড পার্সন, আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নিব, তাহলে মি অবজেক্টিভ ফর্ম আছে, এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। উইল আছে, হয়ে যাবে ওড, আই ওড। এরপর গো, গো থাকে গোর কোনো চেঞ্জ হয় না, কাম থাকলে গো হয় বাট গোর কোনো চেঞ্জ হয় না, আই উড গো টু আউটসাইড। টুডে থাকলে চেঞ্জ হয়ে যাবে দ্যাট ডে। আমি আমার স্টুডেন্টদের মধ্যে, আমার আমি অ্যাজ এ টিচার, আমি যখন আমার স্টুডেন্টদেরকে দেখি যে তারা এই সম্পূর্ণ ন্যারেশনটা করেছে কিন্তু এই টুডের জায়গায় দ্যাট ডেটা তারা চেঞ্জ করে নাই, ন্যারেশনটা কিন্তু ভুল হয়ে যায়। আপনি হ্যাঁ, আপনি কিছুটা মার্কস পাবেন, কিন্তু আপনার যখন স্পিচ ন্যারেশন আপনি করছেন, আমাদের সেকেন্ডারি সেকশন বলেন, জুনিয়র সেকেন্ডারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এখানে আমরা প্যাসেজ ন্যারেশনের একটা বিষয় পাই। এই বিষয়টা নিয়ে আমি নেক্সট কোনো একদিন আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আপনি যখন একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার এই ছোটো ছোটো বিষয়গুলো, যে আপনি ট্যুরের জায়গাটা দ্যাট ডে আপনি শুধু চেঞ্জ করেন নাই, তাহলে আপনার সাথে সাথে ন্যারেশনটা কিন্তু ভুল হয়ে গেল আপনার ওই স্পিচ ন্যারেশন। আমরা যখন কোনো একটা সিম্পলি একটা, আমি এক চাকরি পরীক্ষার কথাটাই আমি সবসময় এই কথাটা মেনশন করি, কারণ হচ্ছে কি মানুষ সারা জীবন একটা জায়গায় যে ফেস করে সব থেকে বেশি সাফার করে যখন জব কম্পিটিটিভ এক্সামে যায়, তখনই একটা প্রবলেমে সবাই সবার আগে একটা ফেস করে, সেটা হচ্ছে যে
তার বেসিক ইনফরমেশনগুলো ঠিক মতো তার ছিল কি না, ওইখানে যে সে নিজে বুঝতে পারে যে তার সে কতটা উইক, তার ভেতরে আসলে কতটা দুর্বলতা আছে। তো এই জিনিসগুলো আসলে খুব ছোট্ট ছোট্ট বিষয়, এইগুলো যদি আসলে বেসিকটা স্ট্রং থাকে তাহলে ভবিষ্যতে গিয়ে বা যখনই সে তার ক্যারিয়ার বিল্ড আপের সময় আসবে, কারণ দিন তো একটা জায়গায় থেমে থাকে না, কারণ হচ্ছে আপনাকে এগোতে হয়। আপনি কখনো জুনিয়র সার্টিফিকেটে আটকে থাকতে পারবেন না, আপনি এসএসসিতে আটকে থাকতে পারবেন না, আপনাকে এগোতে হবে, আপনাকে মুভ করতে হবে, একটা সময় গিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আর লক্ষ্যে পৌঁছানোর সময়ে ঠিক আগ মুহূর্তে একটা খুব কঠিন মুহূর্ত আমাদেরকে পার করতে হয় সব ক্ষেত্রেই, সেখানে আপনার নিজের যোগ্যতা প্রমাণের একটা সময় আসে। আর আপনি যখন নিজের যোগ্যতা প্রমাণটা সঠিকভাবে করতে না পারেন তখন কিন্তু আপনি এক সময় ডিপ্রেশনে চলে যান। তো এই বিষয়টা থেকে আমার কাছে মনে হয়েছে যে শুধু আমার এই ভিডিওগুলো যে শুধু স্টুডেন্টদের জন্য নয়, এটা আসলে ওভারঅল সবার জন্য, কিছু সচেতন গার্ডিয়ানদের জন্য হেল্প করবে, কিছু আমার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি জুনিয়র সেকেন্ডারি যে স্টুডেন্টগুলো আছে তাদের হেল্প করবে, এবং অবশ্যই যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন তাদেরও হেল্প করবে। তো এই এটা গেল হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেনিং এর বিষয়টা। এবার আমি আসবো ডাব্লিউএস কোয়েশ্চেনিং এর বিষয়ে। আমাদের এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন ছিল না, আমরা জাস্ট অক্সিলারি ভার্ব দিয়ে একটা কোয়েশ্চেন ছিল। তো ডাব্লিউএস কোয়েশ্চেনের ক্ষেত্রে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে যে আপনি খেয়াল করতে হবে একটা বিষয়, হি সেড টু মি কমা হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও, হি সেড টু মি। অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাকে সেড টুর পরিবর্তে আজকে নিয়ে আসতে হবে হি আস্কড মি। এরপর ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা ইফ অথবা ওয়েদার বসাবো না, অবশ্যই না, আমরা ইফ অথবা ওয়েদার বসাবো না, কারণ খুব সিম্পল বিষয়, ডাব্লিউএস কোয়েশ্চেন ফর্ম আছে, হোয়াট আছে। যখন ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেনিং হবে তখন 100% আমাকে ইফ ওয়েদার কিছু নিতে হবে না, আমরা এই ফর্মটাকেই বসিয়ে দিব, হি আস্কস মি হোয়াট। এরপর ইউ আছে, মি কে নিব, সেকেন্ড পারসন, আমরা অবজেক্টকে নিব রিপোর্টিং ভার্বের, আই। আর আছে, আর পরে অ্যাম বসবে, অ্যাম বসবে না, ওয়াজ বসবে পাস্ট টেন্সে, তাহলে যেহেতু এটা পাস্ট কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, নাও থাকলে হয়ে যাবে দেন, ব্যাস কমপ্লিট। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আশা করি আপনারা বুঝেছেন। এবার চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? আদেশ নিষেধ উপদেশ বোঝাবে। তাহলে আপনার সেন্টেন্সের মধ্যে অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইসমূলক কিছু বাক্য থাকবে, যেমন হি সেড টু মি ডু দ্য ওয়ার্ক, ব্যাস হি সেড টু মি ডু দ্য ওয়ার্ক, খেয়াল করেন কাজটি করো, অর্ডার করা হয়েছে, অ্যাডভাইস অবশ্যই না, রিকোয়েস্ট অবশ্যই না, বাক্যের ভেতরে সরাসরি অর্ডার করা হয়েছে, ডু দ্য ওয়ার্ক। আপনাকে প্রথমেই খেয়াল করতে হবে রিপোর্টেড স্পিচে কোন ধরনের কথা বলা হয়েছে, অর্ডার করা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, নাকি অ্যাডভাইস করা হয়েছে। তো এখানে অর্ডার করা হয়েছে, তো আমরা চলে যাব, হি সেড টু মি, হি, যখন আমরা দেখব রিপোর্টেড স্পিচে অর্ডার আছে তখন আমরা সেইডের পরিবর্তে লিখব হচ্ছে অর্ডার্ড মি। অর্ডারের পরে একটু ব্যবহার হয় না, তাহলে হি অর্ডার্ড মি। এখন আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে ইনভার্টেড কমা উঠে গিয়ে, কমা উঠে গিয়ে, ইনভার্টেড কমা উঠে গিয়ে তো আমরা দ্যাট বসাই, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে কি দ্যাট বসাবো? অবশ্যই না, ইম্পারেটিভ সেন্টেন্সে হচ্ছে দ্যাট বসবে না, ইম্পারেটিভ সেন্টেন্সে হচ্ছে এখানে আমাদের সরাসরি এটা উঠে গিয়ে টু প্লাস মূল ভার্ব বসাই দিলেই হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু কোনো কাজ নাই আমাদের, প্রথমত শুধু চেঞ্জিং আছে রিপোর্টিং ভার্বে, হি অর্ডার্ড মি টু ডু দ্য ওয়ার্ক, শেষ, আমাদের কমপ্লিট ইম্পারেটিভ সেন্টেন্সে একটা প্যাটার্ন। এরপর আসি, যদি আমরা লিখি হি সেড
টু মি লেট। লেট একটা খুব পরিচিত ওয়ার্ড আমাদের, সেটা হচ্ছে লেটযুক্ত সেন্টেন্সগুলো, লেটযুক্ত সেন্টেন্সগুলো অবশ্যই 100% এটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। লেট আস গো আউট ফর আ ওয়াক, লেট আস গো আউট ফর আ ওয়াক, চলো আমরা বাইরে হাঁটতে যাই। আপনি কাউকে রিকোয়েস্ট করছেন, আবার আপনি কাউকে প্রপোজ করছেন, আপনি কাউকে হয়তো রিকোয়েস্ট অথবা প্রপোজ আপনি কিছু একটা করছেন, আপনি এখানে প্রপোজ করেছেন, আপনি প্রস্তাব করেছেন যে আমরা চলো বাইরে হাঁটতে যাই, তখন কি হবে? হি, এই সেইটটুর পরিবর্তে, অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্টের পরিবর্তে যখন লেট দিয়ে বাক্যটা হবে তখন আপনি প্রপোজ আপনি ইউজ করতে হবে। হি প্রপোজড টু মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে, হি প্রপোজ টু মি ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের এখানে বসবে হচ্ছে দ্যাট। এখানে কিন্তু টু প্লাস মূল ভার্বে ব্যবহারের সুযোগ নাই, কারণ হচ্ছে লেট দিয়ে সেন্টেন্স আছে। তাহলে হি প্রপোজ টু মি দ্যাট। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনার যখন একটা বিষয় আছে যে আমরা আমাদের এই স্ট্রাকচারটা আমরা জানি, সেটা হচ্ছে সাব আফটার রিপোর্টিং ভার্বে আমরা সেইডের পরিবর্তে আমরা প্রপোজ লিখব এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, উই অথবা দে দেন প্লাস শুড ব্যবহার হবে। আমরা সবসময় এটা মনে রাখবো যে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচে আপনি যখন পার্সনে চেঞ্জ করলেন এরপরে আপনাকে শুড ব্যবহার করতে হবে। তাহলে দ্যা এবার আছে হচ্ছে আমরা চলে যাব, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক, ব্যাস কমপ্লিট ইম্পারেটিভ সেন্টেন্স। এবার চলে যাব আমরা অপটেটিভ, এটা ভীষণ সহজ একটা সেন্টেন্স, এখানে আসলে খুব বেশি চেঞ্জ হয় না। যেমন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যদি বলি যে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ ইম্পারেটিভ আমি কমপ্লিট করেছি, এটা হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সটা মূলত হয় হচ্ছে আপনার একটা ব্লেসিং থাকে, আশীর্বাদমূলক প্রার্থনামূলক কিছু বাক্য থাকে, এগুলো আসলে খুব বেশি ইলাবোরেশন বা খুব বেশি এক্সপ্লেনেশনের কিছু নাই এই সেন্টেন্সটা নিয়ে। এটা আসলে খুব ছোট্ট একটা সেন্টেন্সে বুঝে যাবেন, এটা নিয়ে আসলে আমাদের খুব বেশি মানে ঝামেলার বিষয় থাকে না আসলে ন্যারেশনের ক্ষেত্রে। তাহলে হচ্ছে যদি বলি দ্য টিচার, দ্য টিচার said you may pass the exam, bas the teacher said, এখানে ছোট্ট একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে আপনি সেইডের পরিবর্তে, যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স প্রার্থনামূলক বাক্য, তাহলে কী চেঞ্জ হবে? আমরা কিন্তু আমি বলেছি আপনার যদি সেন্টেন্স সম্পর্কে ধারণাটা সঠিক না হয় তাহলে আপনি কখনোই ন্যারেশনটা প্রপারলি পারবেন না। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনামূলক বাক্য। তাহলে আমরা চলে যাব এখানে বাক্যের ভেতরে, টিচার উইশ অথবা সেইডের পরিবর্তে আমরা উইশ অথবা প্রে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তাহলে দ্য টিচার উইশড, দ্য টিচার উইশড, ইনভার্টেড কম উঠে গিয়ে দ্যাট বসবে। এরপর হচ্ছে সেই টু মি, আমরা অবজেক্টটাকে নিয়ে আসি, দ্য টিচার উইশড দ্যাট, ইউ আছে তাহলে আই হবে, আই মাইট, মে আছে মাইট হয়ে যাবে, আই মাইট পাস দ্য এক্সাম, কমপ্লিট ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের বিষয়টা আমরা বুঝবো আজকে। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স আবেগ অনুভূতির প্রকাশটা আমরা দেখতে পাই। আবেগ অনুভূতির প্রকাশ বলতে এখানে হচ্ছে যে আপনি আপনার অনুভূতিগুলা, আপনি কোনো আপনি আপনার দুঃখ প্রকাশ করেছেন, আপনি আনন্দ প্রকাশ করেছেন, এই ধরনের বাক্যগুলাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেখানে আপনার অনুভূতিগুলা, আপনার কষ্ট, আপনার আনন্দ, আপনার সুখের অনুভূতিগুলা প্রকাশিত হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে আমরা প্রকাশ ওই বাক্যগুলোকেই আমরা জানি যে ওটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি আমরা জানি যে দে সেড টু মি হুররে,
উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ওকে, প্রথমে আপনাকে খেয়াল করতে হবে রিপোর্টিং ভার্ব হচ্ছে পাস্ট টেন্সে আছে, এটা তো যাই হোক। এবার আছে হুররে, আনন্দ প্রকাশ পেয়েছে। তাহলে আমি কি সেইটাকে সেইডে রেখে দিতে পারবো? অবশ্যই না, আমাকে চেঞ্জ করতে হবে, আনন্দ প্রকাশিত হয়েছে। তাহলে কি হবে এটা? এটা হবে হচ্ছে আপনার দে সেইড টু মি, তারাও আমাকে বলেছিল হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলাটি জিতেছি, আমরা ম্যাচটি জিতে গিয়েছি। তাহলে এখানে হুররে আছে এক্সক্লেমেশনে, এখানে আপনার আপনার এক্সক্লেমড করেছে, ব্যাখ্যা করেছে আনন্দটাকে। তাহলে সেইডের পরিবর্তে হবে এক্সক্লেমড, দে এক্সক্লেমড উইথ হুররে জয়, আনন্দ প্রকাশ করেছে। এখানে হুরের জায়গায় যদি বলি যে এখানে দুঃখ প্রকাশ পেত, তাহলে এক্সক্লেমড উইথ সরো ব্যবহার হয়। খেয়াল করবেন, যদি রিপোর্টেড স্পিচে আপনার দুঃখ প্রকাশ হয়, তাহলে অবশ্যই আপনাকে এক্সক্লেমড উইথের সাথে জয় দিলে সেটা আনন্দের বিষয় হয়ে যায়। আর যখন দুঃখ প্রকাশিত হবে, অনুভব করবেন যে এখানে একটা দুঃখের ফিলিং আছে, তাহলে সেখানে হবে এক্সক্লেমড উইথ সরো দ্যাট। তাহলে দ্য এক্সক্লেমড উইথ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে আমরা কি করব যে এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এখানে একটা সিম্পল বিষয় যে আমরা এখানে আছে হচ্ছে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা আছে হচ্ছে আপনার একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে দ্য এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে, কারণ এটা ফার্স্ট পার্সন আছে আই অথবা উই, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নিব, দে হ্যাড ওন দ্য ম্যাচ। ওকে ভিউয়ার্স, চেষ্টা করেছি আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর জন্য। আর আমি বারবার বলছি, ন্যারেশন এমন একটা বিষয় যেটা এত সহজে একদিনে শেখা সম্ভব না, আর এই 20 মিনিট 25 মিনিটের একটা ভিডিওতে এটা তো আসলে কোয়াইট ইম্পসিবল। তো ওকে ভিউয়ার্স, আমি আমার জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছি, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউ মাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। অ্যান্ড বাট থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।